হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, আজকে কিছু আমি মূলো শাক নিয়েছি, আর তার সাথে দুটো আলু আছে। তো মূলো শাকটা কীভাবে রান্না করব তো তোমাদের দেখাবো, আশা করি তোমাদের ভালো লাগবে। অনেকেই তো মূলো শাক খায় না, তো আজকে আমি মূলো শাকটা রান্না করব, তো তোমাদের দেখাবো। মূলো শাক রান্না করলে মূলো শাক দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আমি তেমন করেই রান্না করে তোমাদের দেখাবো। তো দেখো, মূলো শাকগুলো কেটে আমি ধুয়ে নিচ্ছি। তো দেখো, মূলো শাকগুলো ভালো করে বেছে কেটে কুচি করে জলে ডুবিয়ে রেখেছি, কেন চার পাঁচ পাঁচ ধুয়ে ডুবিয়ে রেখেছি। এইবার দেখো, মূলো শাকের সাথে আমি কি কি দেব তো তোমাদের দেখাবো। দেখো, আমি কিছু প্যাকেটের বাদাম নিয়ে নিয়েছি, আর বাটিতে কিছু বড়ি নিয়ে নিয়েছি, আর আমি কিছু আলু লম্বা লম্বা করে ভাজার আলুর মতন কেটে নিয়েছি। এবার আমি এগুলো নিয়ে রান্নাঘরে চলে যাব। তো রান্নাঘরে চলে এসেছি, কড়াই বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো আজকে মূলা শাকটা কীভাবে রান্না করব আপনারা দেখেন, আশা করি খুবই ভালো লাগবে। তো কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে আমি কি দেব সেটা তোমাদের বলবো বা দেখাবো। তেলটা গরম হয়ে গেছে, আমি একটু তেলটা নেড়ে নিচ্ছি। তো তেলটা গরম হয়ে গেছে, আমি এবার আলুগুলো কুচি করে রেখেছি। আগে আমি আলুটা ভেজে নেব লাল লাল করে। তো আলুটা ভেজে নেব, তারপরে আমি কি করব তো তোমাদের দেখাবো। তোমরা দেখতে থাকো, ততক্ষণে আলুটা ততক্ষণ আমি ভেজে নিচ্ছি। তো দেখো, আলুর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব, একটু হলদির গুঁড়ো দিয়ে দেব। এবার আমি নেড়ে চেড়ে নেব। তো আলুটা ভাজা হয়ে গেলে তারপরে কি করব তোমাদের দেখাবো। মূলো শাক এইভাবে রান্না করলে খুবই টেস্টি লাগে আর খুবই ভালো লাগে। তো এইভাবে যদি মূলো শাক রান্না করেন, এক থালা ভাত খাওয়া যাবে। তো দেখো, আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি এবার আলু ভাজাটা নামিয়ে ফেলবো। সব নামিয়ে রাখার পরে তারপরে কি করব তো তোমাদের দেখাবো। তো দেখো, তেল রয়েছে, ওই তেলে আমি দেখো বড়িটাও ভেজে নিচ্ছি। বড়িটাও আমি লাল লাল করে ভেজে নেব। তো আমি নাড়াচাড়া করে নিচ্ছি বড়িগুলো, লাল লাল হয়ে গেলেই আমি নামিয়ে ফেলবো। তারপরে আমি ভাজাটা হয়ে গেলে নামিয়ে ফেলবো। তো দেখো, লাল লাল হয়ে গেছে, আমি এবার বড়িগুলো নামিয়ে ফেলছি। তো কড়াইতে তেল থাকবে যেটুকু, ওই তেলটি একটু দিয়ে আমি এবার কি দেবো তেলের মধ্যে তো তোমাদের দেখাবো। তো দেখো, একটু সর্ষে নিয়ে নিচ্ছি, সাদা সর্ষে বা কালো সর্ষে, যে কোনো সর্ষে নিলেই হবে। সর্ষেটা ফোড়নে দিয়ে দিচ্ছি, আর আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখো, ভাজা হয়ে গেছে, এবার আমি সোমবারের মধ্যে দিয়ে দেবো তো তোমাদের দেখো। এবার আমি শাকগুলো কুচি করে রেখেছিলাম, সেই শাকগুলো সব দিয়ে দেবো। তো শাকগুলো দিয়ে দিলাম সব। এবার আমি মাপ মতন লবণ দিয়ে দেবো, যেহেতু অল্প শাক লবণ অল্প একটুই দেব। তারপরে আমি কি দেব তো তোমাদের দেখাবো। তারপরে আমি একটু হলদির গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি কাঁচা লঙ্কাগুলো কেটে রেখেছি, সেগুলো দিয়ে দিলাম। এবার আমি একটু শাকগুলো নেড়ে চেড়ে নেবো।
না ছাড়ার পরে আমি শাকের মধ্যে কি দেবো তো তোমাদের দেখাবো। তো দেখো বড়ি আর বাদামটা গুঁড়ো করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। তারপরে দেখো আলুটা ভেজে রেখে দিয়েছি, সেটাও আমি দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নেব। শাকটা বেশি কড়াইতে লাগে, এই জন্য শাকটা রান্না করতে গেলে বারে বারেই নেড়ে দিতে হয়। তারপরে দেখো আমি কী দেবো, একটু বারে বারে নেড়ে দিতে হবে, না হলে শাকটা লেগে যেতে পারে। দেখো শাকটা অনেকটাই হয়ে গেছে, শাক বেশি হতে বেশি টাইম লাগে না এমনিতেও। তো দেখো আমার একটু আগে আমি একটু চিনি দিয়ে দিলাম, শাকে চিনি দিলে টেস্টি হয়। সব খাবারে যদি আমার একটু আগে চিনি দেওয়া যায় খুবই টেস্টি খাবারটা হয়। তো দেখো পুরো লাল লাল সব ভাজা হয়ে গেছে। এবার আমি দেখো বারে বারে একটু নেড়ে দিতে হবে, যেহেতু এত শাক পুড়ে যাবে, এমনিতে দেখো লাল লাল হয়ে গেছে। দেখো আমি বারে বারে নেড়ে দিচ্ছি। তো দেখো মূলো শাক ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলব। তো নামিয়ে ফেলবো, তো দেখো নামিয়ে ফেলেছি। তো বন্ধুরা রোজ দিনই তো একটা করে রেসিপি দিচ্ছি, তো ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্টে তারা জানাবে, আমি রিপ্লাই দেবো।